Good morning everyone, welcome back to my channel Jayeeta'S Everyday. So সুতরাং আজকে সকাল হচ্ছে এখন বাজে 9টা আর শনিবার তো আজকে হচ্ছে আমার ইংলিশ ক্লাস থাকছে 10টা থেকে 12:30টা অবধি থাকে তো সামনে পরীক্ষাও আছে সুতরাং আজকে আমার লাস্ট ক্লাস তো ক্লাস তো আজকে করতেই হবে অনলাইন হচ্ছে এখন আর এখন এসে গেছে মায়ের হাতে বানানো চা তো সেই চাটা খাবো আর খেয়ে দিন শুরু করব আর দেখা যাক তারপরে কি হয় মানে সেরকম কিছু নেই কাজ যদিও শনিবার একটু ল্যাদ খেয়েই কাটাবো আজকে তো আর কালকের যে ব্লগটা ছিল পয়লা বৈশাখ স্পেশাল তো সেই ব্লগটা এডিট করে রাখা হয়ে গেছে একটু পরে আপলোড করব সেটা তোমরা যারা এই ব্লগটা দেখছো আমার এবং যারা আগের আমার ব্লগ দেখোনি মানে লাস্ট ব্লগটা পয়লা বৈশাখে চ্যানেলে গিয়ে সেই ব্লগটা দেখো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এই জাস্ট খাওয়া দাওয়া শেষ হয়েছে চান টান করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে একবারে লাঞ্চ করে এলাম আর আজকে একটা প্ল্যান হয়েছে বিকেলে আপাতত তো সেটা হচ্ছে সেটা তো দেখতেই পাবে এবং ব্লগের টাইটেলেও থাকবে কালকে সেই প্ল্যানটার ব্যাপারে তো ওখানেই যাওয়া হবে আমি একটু রেস্ট নেব এখন সেরকম কিছু করব না হয়তো লেখালেখি একটু আছে হয়তো লিখবো লিখে নিয়ে তারপরে রেডি হয়ে যাব একটা জায়গায় তো তোমাদেরকেও দেখাবো কোথায় যাব চলো হ্যালো তো এখন আমি জাস্ট বেরিয়েছি আমি যাচ্ছি ঋতুপর্ণার বাড়ি তো ঋতুপর্ণার আজকে জন্মদিন তো সেই জন্মদিনের সেলিব্রেশান প্লাস খাওয়া দাওয়া আছে আজকে তাই জন্যে যাচ্ছি ঋতুপর্ণার বাড়িতে আর আমি এখন আপাতত যাচ্ছি প্রিয়ার বাড়ি তো প্রিয়ার বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে ওখান থেকে আমরা দুজনে একসাথে যাব সেরকমই প্ল্যান আছে চলো ওকে তো আমি খানিকক্ষণ আগে যদিও বলে ফেললাম যে ঋতুপর্ণার জন্মদিন আজকে কিন্তু ঋতুপর্ণার জন্মদিন আজকে নয় মোটেই ওর জন্মদিন চলে গেছে ফেব্রুয়ারি মাসে কিন্তু খাওয়া দাওয়াটা আজকে আছে তো আমরা তিনজনে একটা টাইম বের করেছি কারণ খুব বেশি সময় আমরা পাই না তো সেই জন্য আজকে উইকেন্ডে আমরা একটা টাইম বের করেছি এখন দেখা যাক কি হয় যার বাড়িতে আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হ্যাঁ তোকেই আমি দেখাবো তোকেই দেখাবো হ্যাঁ এসে গেছি মোটামুটি আমাদের ঋতুপর্ণার বাড়ির কাছাকাছি না বাড়িঘর আমরা কেউ দেখাবো না একদম নয় আমাদের ঋতুপর্ণার আমাদের আছে খাওয়াবে ইনভাইট করেছে তো এবার সেখানে আমরা এখন যাচ্ছি বিশাল তোড়জোড় হয়েছে স্পিকার নেওয়া হয়েছে গান টান শোনা হবে খাওয়া দাওয়া হবে ব্যাপার আলাদা কোন গাছে আম দেখাচ্ছে ভাই কোথায় ও ওই দিকে একটা গাছে প্রচুর আম দারুণ এই জায়গাটা দারুণ লাগে আমার মানে ছোট থেকেই আসি যখন তখনই দারুণ লাগে আর কি এই দুজন সামনে এগোচ্ছে এখন এই যে দারুণ লাগছে দেখতে দেখ এই ফাঁকটি দেখা যাচ্ছে দারুণ লাগছে যদিও কিছু শোনা যাচ্ছে না আমরা এখানে বিশাল রকমের এই যে কিচ্ছু ওকে তো আমাদের এখানে আজকে রান্না করেছে ঋতুপর্ণা তো ঋতুপর্ণাটা স্পেশাল রেসিপি আছে সেটার নাম হচ্ছে মরিচ মাংস তাই তো মরিচ চিকেন তো মরিচ চিকেনটা এখন টেস্ট করতে দিয়েছে প্রিয়াকে প্রিয়া এখন খেয়ে বলবে প্রিয়া ভালো হয়েছে বলেছে খুব ভালো হয়েছে খাওয়া আমাকে একটু এবার আমি টেস্ট করে বলবো আর দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে দে বাবা ফু দিয়ে দিচ্ছে আবার কত কেয়ারিং আমার দারুণ হয়েছে ঠিক আছে ভালো হয়েছে ভালো হয়েছে দারুণ হয়েছে
এই মরিচ চিকেনের রেসিপি যদি কমেন্ট বক্সে আসে যে জানার জন্য, তাহলে আমি ঋতুপর্ণার কাছ থেকে জেনে নেব। অবভিয়াসলি আমার জানাটা উচিত, পরবর্তীকালে রান্না বান্না করতে এটা কাজে লাগবে। পরবর্তীকালে রান্না বান্না করতে লাগবে, শ্বশুরবাড়িতে রান্না বান্না করতে কাজে লাগবে। ঋতুপর্ণার স্পেশাল হাতের মরিচ চিকেন সাথে রুমালি রুটি, ব্যাপার স্যাপার দারুন। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। অনেক রাতও হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আসবো, আর দেখা যাক তারপরে। চপ্রিয়া, হ্যালো। তো আমরা রাত্রিবেলা ওই অ্যারাউন্ড 9:30 নাগাদ কি 9:15 নাগাদ ফিরলাম, তারপর আর ব্লগ করা হয়নি ফেরার সময়। কিন্তু এসে খুব বেশি টায়ার্ড, প্রচুর নাচানাচি, গান, আড্ডা এসব হয়েছে এই গরমের মধ্যে, সেটা হয়েছে। আর সত্যি কথা বলতে আমি ব্লগেই বলছি, ঋতুপর্ণার মানে স্পেশাল যেটা মাংস আর কি ও করেছিল চিকেন, দারুণ করেছিল, দারুণ। হ্যাঁ, তো সেটা ওর ক্রেডিটটা ওকে এখানেই দিচ্ছি সবার সামনে। আর এই সব নিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এখন ডিনার তো করে এসেছি, আর কিছু করার নেই আপাতত। তো এখন এই ফ্রেশ ট্রেশ হয়ে একদম ঘুম, আর প্রচণ্ড গরম পড়েছে আর পারা যাচ্ছে না। তো আর কিছু সেরমভাবে আর কিছু নেইও, রাতে আর পাচ্ছিও না, লিখতে টিখতে আর ভালো লাগছে না। যা হবে কাল থেকে হবে, কাল সানডে ফুল প্যাকড একদম লেখালেখির মাধ্যমে, কারণ মঙ্গলবার একটা সাবমিশান আছে কলেজে, তো সেটার জন্য করতে হবে। তো সেটার জন্য ফুল প্যাকড শিডিউল হচ্ছে কালকে। আর আপাতত আজকে এইভাবেই কাটলো আর কি, আর তো কিছু নেই, ভালোই কাটলো আজকে সারাদিন। ওর বাড়িতে খুব আড্ডা হয়েছে, মজা হয়েছে, গান নাচ সব হয়েছে। সব কিছু ক্লিপিংস দিতেও পারবো না আমি এখানে। তো যাই হোক, টাটা, গুড নাইট।